আসসালামু আলাইকুম দর্শক, শায়খ আদেল কালবানি সমালোচিত ও প্রবল বিতর্কিত একটি নাম। সত্যিই কি তিনি সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন? তিনি কি কাবা শরীফের নিয়মিত ইমাম ছিলেন, নাকি সৌদি বাদশাকে ম্যানেজ করে মাত্র কয়েকদিনের জন্য ইমামতি করেছিলেন? বিস্তারিত জানতে প্রিয় দর্শক শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। 1959 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে জন্মগ্রহণ করা কালবানির ইলমি যোগ্যতার ব্যাপারে কোনো সংশয় নেই। কর্মজীবনের শুরুতে বিমান বাহিনীতে 6 বছর চাকরি করা শায়খ কালবানি নিজ গুণেই রিয়াদের বিভিন্ন মসজিদে ইমামতি করেছিলেন। এরপর 1429 হিজড়িতে তাকে রাজকীয় অধ্যাদেশে শুধুমাত্র রমজানুল মোবারকে তারাবির সালাতে অন্যান্য ইমামদের সহকারী হিসাবে শুধুমাত্র কয়েক রাকাত নামাজ পড়ানোর সুযোগ করে দেয়া হয়। সম্প্রতি প্রিয় দর্শক ভাইরাল হওয়া এই ভিডিওতে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন তিনি রিয়াদে প্রচারিতব্য একটি আরবি সিনেমার ট্রেলারের বিশেষ চরিত্রে অভিনয় করছেন। কেউ কেউ বিষয়টি বিশ্বাস করলেও অনেকেই এ ঘটনাকে গুজব বা মিথ্যাচার বলে উড়িয়ে দিচ্ছেন। ফেসবুক মেসেঞ্জারে শতাধিক দিনী ভাইয়ের অনুরোধের প্রেক্ষিতে বিষয়টি স্পষ্ট করার জন্যই আজকের এই বিশেষ আয়োজন। বিচার বিশ্লেষণ করার জন্য বাকিটা না হয় আপনারাই দেখুন। انا تزوجت مرتين عربيه واضحه اليس كذلك الله سبحانه وتعالى يقول وما يجحد باياتنا الا كل ختار كفور لو سالتك ما المعنى الختار الكفور দুটো ভিডিওতে আপনারা তার কণ্ঠস্বর, চেহারা এবং দাড়ি একই দেখতে পাচ্ছেন। সুতরাং বিশ্লেষণ করার দায়িত্ব আপনাদের হাতেই ছেড়ে দিলাম। তার এই বিতর্কিত কর্মকাণ্ড নতুন কিছু নয়। 2010 সালের গ্রীষ্মে তার একটি বিতর্কিত ফতোয়া নিয়ে আরব বিশ্বে হইচই পড়ে যায়। তৎকালীন সৌদি গণমাধ্যমগুলোতে প্রকাশিত খবরে বলা হয় তিনি গান বাজনাকে হালাল বলে সাব্যস্ত করেছেন। তিনি নাকি বাদ্যযন্ত্র হারাম হওয়ার কোনো দলিল খুঁজে পাননি। তখন শায়খ সালেহ আল লুহাইদান হাফিজাহুল্লাহ সহ শীর্ষস্থানীয় আলেমগণ তার বিরুদ্ধে ফুঁসে উঠেছিলেন। এমনকি শায়খ সুদাইস হাফিজাহুল্লাহ তাকে গৃহবন্দী করার পরামর্শ দিয়েছিলেন যাতে তিনি টিভিতে লেকচার দিতে না পারেন। এবং শায়খ সালেহ ফাউজান হাফিজাহুল্লাহ তার পেছনে নামাজ পড়তে নিষেধ করেছেন, কেননা তিনি স্পষ্টভাবে গুনাতে লিপ্ত। তখন শায়খ সুরাইম হাফিজাহুল্লাহ তার বিতর্কিত ফতোয়ার বিরুদ্ধে নিন্দামূলক কবিতা রচনা করেছিলেন। সুপ্রিয় দর্শক, গানবাদদের ব্যাপারে যার দর্শন এমন, তিনি কিন্তু সিনেমাতে অভিনয় করতেই পারেন। তাছাড়া তিনি নিয়মিত পর্দাহীন নারীদের সামনে নিয়ে বিভিন্ন আলোচনা প্রদান করে থাকেন। আপনারা হয়তো দেখেছেন করোনার পূর্বে তার তাস খেলার একটি ভিডিও ভাইরাল হয়েছিল। এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে তাহরিফ বা মন গড়া রায় দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার অপচেষ্টা করেছিলেন। মহান আল্লাহ শায়খ কালবানিকে হেদায়েত দান করুন, আমাদের সকলকে সত্য পথ থেকে বিচ্যুত না হয়ে মৃত্যু পর্যন্ত সিরাতুল মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত রাখুন। আল্লাহুম্মা আমিন। ভিডিওর শেষে আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, ওনাকে কাবা শরীফের ইমাম বলবেন না, কিংবা কাবা শরীফের ইমামের এই পরিণতি এভাবে বলে কোনো পোস্ট করবেন না, কারণ তিনি কোনো কারণে মাত্র কয়েকদিনের জন্য কাবা শরীফে ইমামতি করার সুযোগ পেয়েছিলেন। তিনি কাবা শরীফের নিয়মিত ইমাম ছিলেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।